আমি একটা কম্পিউটার রিজার অনলাইন থেকে পারচেজ করে দিই, তো এটার আজকে আনবক্সিং ভিডিও হবে, তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এটা ওপেন বক্স ডেলিভারি ছিল, এই যে বক্স 10 লিটারের গিজার, গিজারের মডেল দেখেন পোর্টো নিও। এবার এই গিজারের সাথে বক্সে যেটা যেটা আপনারা পাবেন ওটা আপনাদেরকে আমি দেখাবো। ওয়ারেন্টি কার্ড আর ইউজার ম্যানুয়াল দিকে পাবেন। আর এটা যে গিজার যে আপনার লাগানোর যে ফাস্টনারের যে মাপ, ওই মাপটা এখানে দেওয়া থাকে। আর এই বক্সের উপরের দিকে আপনি পাবেন একটা সেফটি ভাল্ব, এটা গিজারে খুবই গুরুত্বপূর্ণ। যদি এটা ইনস্টলের সময় না লাগানো হয় তাহলে ওয়ারেন্টির বাইরে হয়ে যায় প্রোডাক্ট। এই যে সেফটি ভাল্ব আর দুটো ওয়ালে লাগানোর জন্য ফাসনার, ভালো হেভি কোয়ালিটির ফাসনার দেওয়া হয়েছে এখানে। আর এই মডেল এখানে আপনার দেওয়া আছে আপনি কি কি পাবেন, দেখেন প্রোডাক্ট স্টেনারি স্ট্রেচ টাইপ ইলেকট্রিক ওয়াটার হিটার। আর এখানে দেওয়া আছে নেট কোয়ান্টিটি, একটা ওয়াটার হিটার, এক সেট ওয়াল মাউন্টিং ফাসনার, এই যে আপনার এই ফাসনার, এটা একটা ম্যানুয়াল আছে, মাল্টি ফাংশন সেফটি ভাল্ভ, এই যে আপনার সেফটি ভাল্ভ, সেফটি ভাল্ভ সবসময় এই পাইপে লাগাতে হয়। এটা আমাদের ঠান্ডা জল, এটা দিয়ে গরম জল আমাদের আউট হবে। আপনারা দেখতে পাবেন এখানে আপনার লেখা থাকে ইন আউট, আর ওই ক্যাপে রাবার দেওয়া থাকে। এটা আমাদের টেম্পারেচার অ্যাডজাস্ট করার জন্য, এদিকে একটা থাকে পাওয়ার আর হিট দুটো অপশন, যেটা আপনার পাওয়ার লাইট সবসময় এটা অন হবে, আর এদিকে হিট জল গরম হলে এটা বন্ধ হয়ে যাবে। এই যে দুটো অ্যাঙ্গেল কক ইনলেট আউটলেট, আর এই যে আমাদের বোর্ড আছে এখানে পাওয়ার সাপ্লাইয়ের জন্য, আর এর উপরে আমার গিজারটা বসানো হবে। তো মাপটা কি করে নেওয়া হচ্ছে ওটা আমি দেখাচ্ছি আপনাকে। আর এখানে আপনার এই মার্কিং শিট দেওয়া রয়েছে, আর যে বিট লাগবে ফাসনারের দুটোর ওখানে 16 mm বিট দিয়ে ফুট হবে দেওয়ালটা। তো দেখাচ্ছি কীভাবে ফাসনার লাগাতে হয়। এই যে আমার গিজারের যে ব্র্যাকেট আছে যেখানে আমার লক হবে, লকের উপর থেকে আমি মিনিমাম 14 ইঞ্চি মানে অ্যাঙ্গেল লক থেকে আমার উপরে থাকবে গিজারটা। তো আসুন ভিডিওটা পুরোটা দেখুন। এই যে অ্যাঙ্গেল কক থেকে সোজাসুজি দেখুন, আমি 14 ইঞ্চি উপরে একটা মার্কিং করে নিচ্ছি, এর মিডল পজিশনে আমার ফাসনার হবে। এই যে দেখুন, এই যে দুটো ফুটো মার্কার দিয়ে আমি দাগ দেওয়া আছে, ওখানে আমার মানে ফাসনারগুলো হবে, একদম সোজা মাপ আছে, আপনারা লেভেল বসিয়ে নিতে পারেন। ফাস্টনারটা লাগানো আবার কমপ্লিট হয়ে গেছে, এবার গিজারটা আমি ইনস্টল করব। এই যে দেখুন ফাস্টনার আবার লাগানো হয়ে গেছে, এখন টাইটভাবে লাগাবেন নাহলে খুলে পড়ে যাওয়ার চান্স থাকে। আর দু সাইডে দুটো ক্ল্যাম্প আছে, ওই ওয়াশার আপনার বাইরের দিকে থাকবে। এই যে দেখুন আমাদের আমার গিজারটা কিন্তু বসে গেছে, প্রপারলি ইনস্টলেশন হয়ে গেছে। এই যে দেখুন আমি ইনলেট পাইপ প্রথমে কানেক্ট করবো, এই যে ব্লু কালারের একটা ইনলেট আছে, এই যে সেফটি ভাল্ব, এটাতে 8 বার প্রেশার মিনিমাম লাগবে, এখানে জলের প্রেশার ভালো আছে, কোনো সমস্যা আসবে না। এই যে দেখুন বন্ধুরা, এটা ঠান্ডা জল ঢুকছে আর ওই জন্য প্রেশারটা আসতেছে এই পাইপ দিয়ে। এবার যখন আমার গিজারটা 10 লিটার জল ফুল হয়ে যাবে,
তখন আমি ওই এঙ্গেল লক মানে যেটা আমার হটলাইন আছে গরম জলের ওখানে আমি কানেক্ট করবো। এই যে গিজারটা জল ফিল হয়ে গেছে, তো ফ্রেন্ডস দেখুন গিজারটা ইনস্টলেশন হয়ে গেছে, পাইপ কানেক্ট হয়ে গেছে, পাওয়ারও দিয়েছি। এই যে দেখুন দুটো লাইট জ্বলতেছে, একটা পাওয়ার একটা হিটিং। জল গরম হয়ে গেলে আমার হিটের লাইটটা বন্ধ হয়ে যাবে, মানে যেটা ইন্ডিকেটর আছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা নব, টেম্পারেচার কম বেশি, তো এটা আমি মিডিয়াম পজিশনে রেখেছি। জল গরম হয়ে গেলে এখানে সেন্সার দেওয়া আছে, এটা অটোমেটিক কাট করে দেবে, আর পাওয়ারের ইয়ে হিটের যে লাইটটা আছে লাইটটা অফ হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্টে কোশ্চেন করবেন, সব রিপ্লাই দেওয়া হবে।